নমস্কার বন্ধুরা আবার এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফেসবুক পেজ কি এবং ফেসবুক পেজ কেন ব্যবহার করা হয় এবং ফেসবুক পেজ কীভাবে আমরা ওপেন করবো এই তিনটা টপিক নিয়ে আমরা একই সাথে আলোচনা করব ফেসবুক পেজের তো প্রথম কথা হলো ফেসবুক পেজটা কী ফেসবুক পেজটাকে আমরা ফান পেজ বলেও জানি ফেসবুক ফান পেজ বলে তো ফেসবুক পেজ একটা এমন একটা প্ল্যাটফর্ম এটা এমন একটা অ্যাকাউন্ট যেটাকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট আপনি যদি ফেসবুকের কোনো ইউজার আইডি ব্যবহার করছেন ফেসবুক আইডি সেটাকে বলা হয় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে আপনি আপনার বন্ধুদের সাথে কমিউনিকেট করতে পারবেন আপনার যে বন্ধুরা রয়েছে জানাশোনা লোক রয়েছে তাদের সাথে সমানভাবে একে অপরকে আপনারা ফলো করতে পারবেন আপনি কোন পরিস্থিতি পরিস্থিতিতে যাচ্ছেন তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন সেই সেই সময়গুলো সেগুলো সময়গুলোকে সেই সময়টাকে সেই আপনারা একে অপরকে শেয়ার করতে পারবেন কিভাবে একে অপরে যখন বন্ধুত্ব হবেন তখন যা শেয়ার করলে আপনারটাকে সে দেখতে পাবে তারটাকে আপনি দেখতে পাবেন কিন্তু ফেসবুক পেজটা একটু ডিফারেন্স ফেসবুক পেজটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম যেহেতু এটাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হয় সেহেতু এখানের এখানের ক্রাইটেরিয়াটা একটু আলাদা এখানে আপনি একজন মানুষ যে যে ফেসবুক পেজটা ওপেন করবে তাকে সবাই ফলো করবে অ্যাজ এ কাস্টমার মানে আপনি একটা দোকান খুলেছেন সেখান থেকে সবাই কাস্টমার আসছে আপনি জিনিসটা দেবেন দোকানদাররা নিয়ে যাবে ঠিক সেরকমই ফেসবুক পেজটা এটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে এটাকে ব্যবহার করা হয় কোনো কিছুকে প্রমোট করার জন্য কোনো কিছুকে প্রচার করার জন্য তারপরে এটা এটাকে ব্যবহার করা হয় কোনো কিছু শেখানোর জন্য এটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ফেমাস হওয়ার জন্য আপনি দেখেন আপনি হয়তো খেয়াল করেন নিজে সিনেমার অ্যাক্টর্স যারা রয়েছে ঠিক আছে তাদের থেকেও বেশি ট্যালেন্টেড লোক তাদের থেকেও বেশি ভালো নাচ করতে পারে তাদের থেকে বেশি অ্যাক্টিং করতে ভালো অ্যাক্টিং করতে পারে তাদের থেকে বেশি সুন্দর ছেলে মেয়ে আমাদের গ্রামে আমাদের শহরের আনা আনাচে কানাচে সব জায়গায় রয়েছে ঠিক আছে কিন্তু তারা যেহেতু অলরেডি ফেমাস হয়ে গেছে কিন্তু তারাই কাজ পাচ্ছে এরকম নয় যে আপনার গ্রাম থেকে এসে আপনার শহর থেকে এসে একজনকে তুলে নিয়ে যাবে আর ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে দিয়ে ফিল্ম করাবে যেহেতু তারা ফেমাস হয়ে গেছে এই জন্যে বেশিরভাগ মানুষ এই ফেসবুক পেজটাকে ফেমাস হওয়ার জন্যই ব্যবহার করে এটা বিভিন্ন কারণে আপনি ব্যবহার করতে পারেন আপনি পারলে আপনার ট্যালেন্টটাকে সেখানে শেয়ার করতে পারেন আপনি সেখানে কোনো কিছু আলোচনা করতে পারেন শেখাতে পারেন তো এই হলো ফেসবুক পেজের উদ্দেশ্য আর ফেসবুক পেজের ক্রাইটেরিয়া ঠিক আছে এবার ফেসবুক পেজ আপনি শুরু কিভাবে করবেন আপনাকে ফেসবুক পেজ শুরু করলে করতে হলে আপনাকে আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট দরকার হবে তো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে আর আপনাকে এরকম একটা অ্যাকাউন্টের দরকার হবে আপনি যদি প্রথম থেকে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে ওখান থেকে আপনি ফেসবুক পেজ খুলতে পারবেন যদি প্রথম থেকে ফেসবুক পেজ ব্যবহার না করে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন না তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনি দেখুন এখানে তিন ডট তিনটা যে এ রয়েছে এটাকে মেনু বটন বলা হয় এখানে ক্লিক করে আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক আইডির নাম হলো বাংলা টেকনো আপডেট আমার আপনি চাইলে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে আমার সাথে কানেক্ট হতে পারেন আমি টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করি ফেসবুকে ঠিক আছে আর আমার একটা পেজ রয়েছে বাংলা টেকনো আপডেট নামে সে পেজটাকেও আপনি লাইক করতে পারেন আমি সেখানেও ভিডিও আপলোড করি ঠিক আছে তো আপনি পেজ শুরু করার জন্য এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে পেজেস বলে একটা অ্যাপ্লিকেশন একটা অপশান রয়েছে যেখানে দেখুন একটা পতাকার মতো চিহ্ন রয়েছে ঠিক আছে আপনি এটাকে ক্লিক করুন এটাকে ক্লিক করুন আর ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে এই আমার পেজটা বাংলা টেকনো আপডেট আর মুক্ত ইংলিশ শিক্ষা আমি দুটো পেজ চালাচ্ছি আপনি দুটো পেজই চাইলে লাইক করতে পারেন ঠিক আছে কিন্তু আপনি নতুন পেজ শুরু করবেন তার জন্য আপনাকে এইগুলো দেখাবে না যদি আপনার পেজ আগে থেকে না থাকে আপনি একটা ডাইরেক্ট এই অপশানটা দেখাবে দেখুন এখানে একটা প্লাজা চিহ্ন আছে লেখা আছে ক্রিয়েট পেজ ঠিক আছে তো এই ক্রিয়েট পেজে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখানে এখানে লেখা আছে ফেসবুক দর্শকদের সাথে সংযুক্ত হন হ্যাঁ ব্যবসা ব্র্যান্ড ও সংস্থাগুলি মাত্র কিছু পদক্ষেপের মাধ্যমে একটি বিনামূল্যে পৃষ্ঠা তৈরি করতে পারো তো এটা বলছে আপনি এখানে খুব ছোট্ট একটা ছোট্ট কটা সেটিং দিয়েই আপনি পেজটা শুরু করতে পারেন বিজনেসের মতো তো এখানে বলা হচ্ছে তো আপনি এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করুন ডাইরেক্ট ক্লিক করার পর আপনি আপনার যেই ফেসবুক পেজটা যে কারণে তৈরি করছেন আপনি যদি নিজের বিজনেস করেন অথবা আপনার কোনো ট্যালেন্ট শেয়ার করতে চাচ্ছেন অথবা কোনো কিছু নিয়ে শেখাতে চাচ্ছেন আপনি যে কারণে এটা শুরু করতে চাচ্ছেন ঠিক সেই কারণে সে সেটার একটা সুন্দর একটা টাইটেল দিন যদি কোনো একটা সংস্থা হয় যদি কোনো আপনার পার্সোনাল ট্যালেন্ট করান সেই হিসাবে সেই সেরকম রিলেটেড এখানে টাইটেল দিন তো আমি আজকে আপনাকে দেখাবো একটা ফেসবুক পেজ বানিয়ে যাকে যেখানে আমি লিখব যে আমি ডান্স সাপোজ আমি একজন ডান্সার আমি খুব ভালো ডান্স করি তো আমি এখানে ডান্স শেখাবো ঠিক আছে আমি আপনাকে দেখানোর জন্য এটা তৈরি করছি আরে আমি এখানে লিখবো যে তো আমি আমার ফেসবুক পেজের টাইটেল দিলাম ফ্রি ডান্স শিখুন ঠিক আছে এটা টাইটেলটা দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট চৌকো মতো ডাব্বা রয়েছে চৌকো ডাব্বাটাকে আপনি আগে ক্লিক করে দিন তারপরে নেক্সট করে দিন এবার আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে যে আপনি যে ফেসবুক পেজটা তৈরি করছেন এটা কী ক্যাটাগরির মধ্যে পড়ছে তো আপনি এখানে জাস্ট প্রথমে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন কিছু ক্যাটাগরি আসছে আপনি যেটা আপনার ক্যাটাগরি হয় সেটা নিন তো আমি এখানে মিউজিক নিয়ে নেবো যেহেতু মিউজিক ডান্সের মধ্যে পড়ছে তো আমি মিউজিক নিয়ে নেবো আপনি যে পেজ করবেন সেরকম ক্যাটাগরি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে সাব ক্যাটাগরি করে নিতে হবে আপনাকে সাব ক্যাটাগরি মধ্যে কী আছে একটুখানি আরও ভালো করে বোঝার জন্য ঠিক আছে তো আপনি এখানে অন্য একটা কিছু নিয়ে নিন আমি সঙ্গ নিয়ে নিলাম ঠিক আছে তো আমি দুটো ক্যাটাগরি নিলাম এবার আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন এখানে যেগুলো সাজেস্টেড এসেছে আর এখানে নেক্সট করে দিন ঠিক আছে এখানে নেক্সট নেক্সট ওয়ার্ডে ক্লিক করুন ক্লিক করার পরে প্রথমে আপনাকে এখানে আপনার যে ফেসবুক পেজের যে প্রোফাইল আছে সে প্রোফাইলে একটা পিকচার এখানে আপনাকে আপলোড করতে হবে তার জন্য এখানে যে কলমের মতো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপলোড হলে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে মোবাইলের যেই ফোল্ডারে আপনার সেই ফটোগুলো রয়েছে আপনি সেই ফোল্ডারটাকে ক্লিক করুন আমি ডাউনলোডে এখানে কিছু ফটো রেখেছি দুটো বলে তো আমি এই ফটোটা দিলাম যেহেতু আমি নাচ শেখাতে যাচ্ছি ডান্স শেখাতে যাচ্ছি তার জন্য আমি এই ডান্সের মানে আপনি যেই সাবজেক্টটা নিয়েছেন সেই সাবজেক্টের রিলেটেড ফটো আপনি এখানে আপলোড করবেন তাহলে লোকের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি এখানে সেভ করে দিলাম তো এটা এক্ষণি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনি আবার এখানে নেক্সট করে দিন আপনি চাইলে যদি আবার চেঞ্জ করতে চান আবার চেঞ্জ করতে পারবেন তো আপনি এখানে নেক্সট করে দিন এবার দেখাচ্ছে আপনি যে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে এখানেও একটা ফটো চাইলে আপনি দিতে পারেন তো আপনি তার জন্য এই কনায় কলমের থেকে ক্লিক করুন ক্লিক করার পরে আবার আপলোডে যান আবার ঠিক সেরকমভাবে ফোল্ডারটা নিন নেওয়ার পরে যে ফটোটা দেবেন সেই ফটোটাও যেন ড্যান্সে রিলেটেড হয় তো আমি সেভ করে দিলাম তো আমি দুটো ফটো এখানে আপলোড করে নিয়েছি কভার ফটো আর ব্যাকগ্রাউন্ড ফটো আর এখানে প্রোফাইল ফটো দুটোই যেহেতু আমি ডান্স রিলেটেড আমার ডান্সের পেজ এটা তাই তার জন্য আমি এটাকে ডান্স রিলেটেড ফটো আপলোড করেছি এবার কমপ্লিট হয়ে গেছে আমরা শুধু ভিজিট পেজ এখানে ক্লিক করে দেখুন যে আপনার পেজটা আমার পেজটা কীরকম দেখাবে আমার পেজটা ঠিক এরকম দেখাবে আপনি চাইলে এর জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ফটো আছে এটা একটুখানি বড় ফটো নিতে পারেন তাহলে এ পুরো জায়গাটা কভার হবে তো আপনি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ফেসবুক পেজ আপনি আমি আসবো এখন পর্যন্ত কোনো পোস্ট করিনি এই মাত্র ফেসবুক পেজটা আমাদের ক্রিয়েট হয়েছে এখন আরও কিছু কাজ আছে আপনি চাইলে এখানে এখানে ক্লিক করে কিছু সেটিং আপনি চেঞ্জ করতে পারেন এখানে এখান থেকে ক্লিক করে কিছু সেটিং চেঞ্জ করতে পারেন এডিট পেজ আপনি চাইলে সাবজেক্ট ক্যাটাগরি সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে সবচেয়ে বড় কথা হলো অ্যাড এ বটন এখানে বটনে ক্লিক ক্লিক করে আপনি দেখুন এখানে আপনি একটা যে কোনো অপশন রাখতে পারেন কন্টাক্ট গাস স্যান্ড মেসেজেস স্যান্ড ইমেল কল নাও তো যে কোনো একটা আপনি রাখতে পারেন যে আপনার ফেসবুক পেজে যারা আপনাকে ফলো করবে তারা চাইলে আপনাকে এই বটনটা ক্লিক করে আপনাকে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো আমি কল নাও করে দেবো কল নাও করে দিয়ে এখানে আমার ফোন নাম্বারটা দেবো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়েছি জাস্ট এখানে ক্রিয়েট করে দেব ক্রিয়েট করে দেওয়ার পরে এখানে দেখুন কল নাও বলে এটা এসেছে তো আমাকে যখন কেউ কনট্যাক্ট করবে আমার এখানে ক্লিক করলে আমার আমার কাছে ডাইরেক্ট কল চলে আসবে তো এটা এটা মানে আমার ফলোয়ার্সদের সুবিধার্থে আপনাকে কন্ট্যাক্ট কানেক্ট হওয়ার জন্য এটা এই বটনটা ব্যবহার করতে হয় আর আপনি চাইলে আপনার ফেসবুক পেজটাকে এখানে এখানে ক্লিক করে প্রমোটে ক্লিক করে আপনি ফেসবুক পেজটাকে কিছু পয়সা পেমেন্ট করে টাকা পেমেন্ট করে এটা থেকে এটাকে মানে সবচেয়ে বেশি প্রচার করতে পারেন আর এখান থেকে পোস্ট করতে পারেন পোস্ট করবেন ঠিক আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে যেরকম ফেসবুকে আপনি পোস্ট করেন ঠিক সেরকমভাবে এখানে পোস্ট করবেন একই একই জিনিস সব কিছু একই প্রায় তো আপনি এখান থেকে পোস্ট করে পোস্ট করবেন আপনি ভিডিও পোস্ট করতে পারেন এ ফটো পোস্ট করতে পারেন আপনি এখানে ক্লিক করে বুঝলেন সেম যেরকম ফেসবুকে আমরা পোস্ট করি ঠিক সেরকমই আপনি এখানে পোস্ট করবেন আর আপনাকে যা করতে হবে যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হলে দেখুন আপনার পেজে কেউ লাইক করে যেমন ফেসবুকে আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টে যেমন আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠায় বা আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান ফেসবুকে তখন কেউ অপার যেন অ্যাকসেপ্ট করে তখন আপনার একে অপরের সাথে যুক্ত হন কিন্তু এখানে কী হবে আপনাকে ইনভাইটেশন রিকোয়েস্ট পাঠাতে হবে বন্ধুদের কাছে আপনাকে ইনভাইটেশন মানে নিমন্ত্রণ পাঠাতে হবে বন্ধুদের কাছে যে আমার পেজে আপনারা যুক্ত হতে পারেন তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সমস্ত বন্ধুদেরকে এভাবে আপনি সিলেক্ট করবেন নিয়ে জাস্ট নেক্সট করে দেবেন তো বন্ধুদের কাছে সে রিকোয়েস্ট চলে যাবে আর বন্ধুরা আপনাকে কানেক্ট হবে তারা লাইক করে দেবে কানেক্ট হয়ে যাবে যখন কানেক্ট হবে তখন এখানে শো করবে যে আপনার কতজন বন্ধু হয়েছে ঠিক আছে আপনি এখানে ক্লিক করেও দেখতে পারেন যে একজন লাইক হয়েছে একজন লাইক করেছে এরকম দেখতে দেখবেন যে অনেকজন যখন যতজন লোক লাইক করবে এখানে শো করবে তো ভাবে আপনি পোস্ট করুন আপনি ক্রিয়েটিভ পোস্ট এখানে ক্লিক করে একটা পোস্ট করার জন্য এখানে ক্লিক করে আপনি পোস্ট করতে পারেন আপনি চাইলে ভিডিও অডিও ভিডিও ফটো বা যে কিছু অডিও ফাইল যে কিছু আপনি এখানে পোস্ট করতে পারবেন ঠিক আছে আর চাইলে আপনি ফেসবুক পেজের অ্যাপ্লিকেশনও প্লে স্টোরে পাওয়া যায় সেটাকে ডাউনলোড করতে পারবেন তো এভাবে আপনি পোস্ট করুন আপনাকে দেখাচ্ছি আমার পেজটাকে আমার যে ফেসবুক পেজটা চলছে সেটা হলো বাংলা টেকনো আপডেট আর দেখুন আমি এখানে ভিডিও পোস্ট করেছি আমার ফেসবুকের ভিডিও পোস্ট করেছি তারপরে এই দেখুন ফেসবুকের ভিডিওগুলো পোস্ট করেছি তো আপনি চাইলে এখানে আপনিও আমার সাথে কানেক্ট হতে পারেন এইগুলো আমি ভিডিও পোস্ট করেছি ঠিক আছে খুব এই যে ভিডিও পোস্ট করেছি তো আপনি এখানে কানেক্ট হতে পারেন ফটো পোস্ট করেছি আমার সাথে এখানে কানেক্ট হয়ে আপনিও এখানে টেকনোলজি বিষয়ে আপডেট পেতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি আপনার ট্যালেন্টটাকে শেয়ার করুন আমার রেকমেন্ড যে আপনি যদি কিছু না জানেন কিছু তো একটা করে খান আপনি যে কাজটা করছেন সেই কাজেরই অ্যাক্টিভিটিসগুলো আপনি শেয়ার করুন যদি আপনি চাষবাসও করে থাকেন আপনি ফেসবুক পেজ ওপেন করে ক্রিয়েট করে চাষবাস শেখান আর নিজেকে এভাবে প্রমোট করুন নিজেকে ফেমাস করুন এখনকার দিনে ফেমাস ছাড়া কিছুই করা যায় না নিজের নাম ছাড়া কিছুই হয় না নাম নিয়েই সব কিছু হয় তো এই হলো আজকে আমাদের ফেসবুক পেজের টিউটোরিয়াল আপনার যদি আরও কোনো কিছু জানা থাকে কোনো কিছু প্রশ্ন থাকে কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টস বক্সে লিখতে পারেন আমি আপনার সময় মতো অবশ্যই আপনাকে রেসপন্ড দেবো আপনার সাথে কানেক্ট হবো আরও এছাড়া অন্য যে কোনো বিষয়ে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় আপনি আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনার কাছে ভিডিও পাঠিয়ে দেবো তো আশা করি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করার জন্য আপনার কাছে অনেকবার অনুরোধ করবো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ